আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি আব্দুল করিম পিস লাইভ রিভিউ বলছি। দর্শক, বিশেষ করে আজকে আপনাদের সামনে যে আমাদের একজন ভাই, ভাই আপনার নামটা কি বলেন? আমার নাম মনিরুজ্জামান শেখ। মনিরুজ্জামান শেখ, তিনি আর বাড়িটা আপনার? বাড়িটা সারগাছি। সারগাছি মানে বেলডাঙ্গা? সারগাছি, বেলডাঙ্গা সারগাছি। সারগাছি থেকে 7 কিলোমিটার ভিতরে যেতে হয়। আচ্ছা আচ্ছা, তো দেবপুর বাড়ি। তো উনি এক সপ্তাহে আগে এসেছিলেন আমাদের কাছে। তো এক সপ্তাহে আগে ওনার যে সমস্যাটা ছিল, তো আপনার কি সমস্যাটা ছিল বলেন? সমস্যা আমার হাই সুগার, সুগার কমছিল না। ইনসুলিন নিয়েছিলাম আমি, ইনসুলিন নেওয়া আমার কমেনি, 710 হয়েছিল। ইনসুরেন্স দিয়েছিল ডাক্তার বাবা আমাকে, তারপরে 578 হয়েছিল। তারপরে আপনার ওষুধ খাই আমি, হ্যাঁ, মোবাইলে আমি বুঝতে পারি ভিডিও কলে, তারপরে আপনার কাছে আমি আসি। তারপরে আমার সুগার আপনি ওষুধ দিলেন, ওষুধ খেয়ে আমি খুব সুস্থ আছি বর্তমানে, এখন আমি খুব ভালো আছি। ওষুধ খেয়ে আমার 276 হয়েছে, যা হোক আমি খুব সুস্থ আছি। তারপরে আবার আপনার কাছে আমি এসেছি। আপনি ইনসুলিন কভার করে নিতেন? ইনসুলিন আমি 2 বার নিতাম, রাত্রে নিতাম, দুপুরে নিতাম আমি 20, রাত্রে নিতাম 15। দুপুরে 20 আর রাত্রে 15 নিতেন, আর ট্যাবলেটও খেতেন আপনি সুগারের? ওর সাথে আমি 3 বেলা ট্যাবলেট খেতাম, দুইবার করে ইনসুলিন নিতেন, তারপরে কত হাই পাওয়ার এবং বেশি করে ইনসুলিন? 20 আর 15 তারপরে এগুলো করার পরেও কিন্তু তার সুগারটা এত হাই যে 710 তার সুগার ছিল। তো বিশেষ করে তারপরে আমাদের কাছে যে গত সপ্তাহে এসছেন আর কি, তারপরে ওনার আমি সমস্ত কিছু যা কথা শুনলাম বুঝলাম, এবং সেখান থেকে ওনাকে আমি যা কিছু খাবার দিলাম, আমাদের তো এগুলো সবই ন্যাচারাল খাবার, এবং ট্যাবলেটের মতো যে এক দুটো দেখছেন সেটাও হচ্ছে একটা সাপ্লিমেন্ট আর কি, সেগুলো ন্যাচারাল খাবার আর কি। তো এই যে জিনিসগুলো দিল এবং কিছু নিয়ম নীতিগুলো যে মেনে চলতে ওনাকে বললাম, তো এখন আসার পরে আমরা দেখলাম যে ওনার সুগারটা 200+ এখনো সুগারটা আছে, এবং দেখলাম যে উনি মোটামুটি 50% মানে ভুল করেছেন আর কি, মানে আমাদের যে সিস্টেম গুলো সেখানে মোটামুটি 50-এর কাছাকাছি, মোটামুটি 30-40% উনি মানে ভুল করেছেন আর কি। তো আমাদের আশা ছিল আর কি, যদি উনি ভুল না করতেন তাহলে আশা করাটা মানে আশা আমাদের ছিল যে সেটাও একদম পুরোপুরি উনি নর্মাল হয়ে যেত এক সপ্তাহের মধ্যে। তো যেহেতু বেশ কিছু জায়গাতে উনি ভুল করেছেন, সেগুলো আমরা অবশ্যই ওনাকে সংশোধন করে দেবো। তো যার কারণে সুগারটা এখনো কিন্তু বেশি আছে, কিন্তু বেশি থাকার কথা নয়। আর বিশেষ করে ওনার লক্ষণগুলো দেখে যেটা আমরা বুঝতে পারলাম যে মূলত ওনার হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস, কিন্তু অনের আচরণ করছে, মানে ওনার যা শরীরের কন্ডিশন সমস্ত কিছু যা বোঝা যাচ্ছে আর কি, যে টাইপ 2 ডায়াবেটিস কিন্তু অনের আচরণ করতে শুরু করেছে। তো সাধারণত আমরা আপনাদেরকে বলেছি যে টাইপ 1 ডায়াবেটিস যেটা, এটা মারাত্মক, এটা কখনো ভালো হয় না। হ্যাঁ, কিন্তু অনেক সময় কি হয় যে টাইপ 2 ডায়াবেটিস অনের আচরণ করতে শুরু করে। তো এনার অনের আচরণ করতে শুরু করেছিল, যার কারণে ডায়াবেটিসের পরিমাণ অনেক বেশি, ইনসুলিন নিয়েও কাজ হচ্ছিল না, 3 বেলা ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, বিশেষ করে যে আপনারা বুঝতে পারলেন যে এই এক সপ্তাহের মধ্যে এতগুলো ভুল করার পরে, প্রচুর ভুল করার পরেও, হ্যাঁ, যে তা যে এত মানে সুগার কমে গিয়েছে, হ্যাঁ, তো এটা বিশেষ করে বুঝতে পারছি, এটা একটা আশার আলো দেখাচ্ছে। আমি এনাকে বলেছিলাম যে আপনাকে সামনের সপ্তাহের মধ্যে আপনাকে মোটামুটি একটা আইডিয়া দেওয়া যাবে যে আপনার সুগার এটা সম্পূর্ণ ভালো হওয়া সম্ভব কিনা, এবং আপনার ভিতরে কোনো জটিল কোনো সমস্যা আছে কিনা, এর জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন কিনা, এসব বিষয়গুলো বলেছিলাম। তো বিশেষ করে এর আগে দিন ওনার মানে ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন, আজকে ওনার ছেলে এসেছেন। তো ওনার ছেলেরও অনেক আবেগই মন, তো বিশেষ করে ওনার ছেলে আপনাদের সামনে কিছু বলবেন, তো ওনার ছেলের যে আবেগ সেটা আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে এটা আমার আব্বা হচ্ছে, আমার আব্বাকে ভালো করার জন্য আমি মানে বলেছি আপনাকে যে আমার যতটুকু সমস্ত আপনাকে আমি খুশি করে আপনাকে টাকা আমি দিব, আপনাকে বলেছি আমার আপনি ভালো করে তুলেন, হ্যাঁ, আপনাকে আমি দিব। অনেক ডাক্তারই দেখেছে, ওষুধ দিয়েছে, কিন্তু কিছু ভালো করতে পারেনি, তার জন্যই আপনার কাছে এসেছি। আপনি হয়তো ভালো করার চেষ্টা করেন এবং খুব তাড়াতাড়ি ভালো করেন। আমি এখন হয়তো সুস্থ আছে আপনার ওষুধ খেয়ে, আশা করি ভালো হয়ে যাবে যতটুকু ভাবছি আপনার কাছে, কিন্তু
কেমন লাগছে এখন আপনার আব্বা যে এক সপ্তাহের মধ্যে ওই ইনসুলিন ওষুধ সমস্ত কিছু বাদ দিয়ে যে এত সুগারটা কমেছে এখন কেমন লাগছে আপনার? হ্যাঁ এখন এখন ইনশাল্লাহ খুব ভালো লাগছে, মানে আগের থেকে অনেক সুস্থ হতে আসছে। এবং আশা কি করছেন যে মানে ভালো হওয়ার আশা করছেন না কিরকম আশা করছেন? আশা করছি যে ভালো হয়ে যাবে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আশা করছি ভালো হয়ে যাবে, যে এক সপ্তাহের মধ্যে যেহেতু এতটা ভালো হয়ে গেছে আর এক সপ্তাহের মধ্যে পুরোটাই নেমে যাবে আশা করছি। আচ্ছা, তো বিশেষ করে সম্মানিত দর্শক, আমাদের এখানে বিষয় যেটা হচ্ছে যে আমরা যে সেবা দিচ্ছি বিশেষ করে আমরা ফ্রি চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ, আমাদের শুধু অ্যাডমিশনের জন্য, যেটা অ্যাডমিশন করার পরে কিন্তু সুগার ভালো হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা ফ্রি চিকিৎসা আমরা করে থাকি। আমরা আমাদের কাছে সবাই কিন্তু এই চিকিৎসাটা ফ্রি চিকিৎসায় পাচ্ছি আর কি। তো বিশেষ করে আমাদের এখানে কোনো ব্যাপার নাই, হ্যাঁ, যে আমাকে এত টাকা হয়তো দিতে হবে বা এরকম কোনো ব্যাপার নাই, একদম কোনো কিছু দরকার নাই, খুশি হয়ে আমাকে দেওয়ার প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমি যে সেবা করার যে সুযোগ পাচ্ছি, আমার মতন একজন অযোগ্য ব্যক্তি, একজন অধম ব্যক্তি যে এই যে মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি আলহামদুলিল্লাহ, এটা আমাকে খুবই ভালো লাগছে। আপনারা আপনার আব্বার মানে সুগারটা কমে গিয়ে ভালো হয়ে গিয়ে মানুষ যতটা খুশি হচ্ছে, আমরা কিন্তু আমি কিন্তু তার চেয়ে আরো বেশি খুশি হই যে আমার মতো একজন অধমের দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রোগগুলো আল্লাহ ভালো করে নিচ্ছে আমার মাধ্যম দিয়ে। তো মূল বিষয় যেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ সৃষ্টি করেছেন, রোগ দিয়েছেন, আল্লাহই ভালো করবেন। আমরা শুধুমাত্র মাধ্যম হিসেবে কি আমরা কি সেবা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেবা করার সুযোগ দিয়েছেন মাত্র। হ্যাঁ, কি হচ্ছে যে রোগ ভালো করবে একমাত্র আল্লাহ, আমরা শুধুমাত্র সেবা করতে পারি, আমাদের যেটা কর্তব্য সেই কর্তব্যটুকু শুধুমাত্র আমরা পালন করব, এটাই এর বেশি কিছু আমরা করতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই দোয়া করতে হবে, আল্লাহ যেন আপনার আব্বাকে পুরোপুরি ভালো করে দেন এবং আমরা আমাদের কাছ থেকে যতটা চেষ্টা করার ইনশাআল্লাহ আমরা সেটা চেষ্টা করে যাব। হ্যাঁ, এতে আমাদের পার্থিব যে কোনো মানে টাকা বা পয়সা এরকম কোনো ব্যাপার থাকে না আলহামদুলিল্লাহ, যে আপনার আব্বা ভালো হলে যে এই যে সেদিনকে আপনার আব্বা এবং আপনার আম্মা যে কান্না করছিল আমার খুব মায়া লেগেছিল আর কি। শুধু আপনার আব্বা আম্মা নয়, এই ধরনের অনেক মানুষ যে সমস্যাগুলোতে মানে ভুগছে আর কি যে তারা কষ্টতে আছে এবং একটা গরিব মানুষের যে কি সমস্যাগুলো হয় এগুলো মোটামুটি আমি বুঝি। হ্যাঁ, তো এই যে সমস্যাগুলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আব্বাকে পুরোপুরি যাতে সুস্থ করে দেন, ভালো করে দেন, আগেকার যেমন শক্তি যা কিছু সমস্ত কিছু যাতে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। তো বিশেষ করে সম্মানিত দর্শক, যারা আমাদের কাছে চিকিৎসা করাতে চান, তো আমাদের বিশেষ করে শুক্রবার বন্ধ থাকে এবং আমাদের কাছে একদিন আগে আপনাদেরকে নাম লেখাতে হবে, মিনিমাম এক থেকে দুই দিন আগে নাম লেখাবেন। তো এর জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার সেই নাম্বারটি হচ্ছে 9732624907। আমি আবারও নাম্বারটি বলছি 9732624907। আপনারা এই নাম্বারে ফোন করবেন অথবা হোয়াটসঅ্যাপ করে নামটা লিখাবেন। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে এবং আমাদের ভিডিওটি লাইক করে শেয়ার করে অল মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন, সমস্ত মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। কারণ এনাদের যে কষ্ট আমি যা বুঝতে পারছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি, এবং এত বড় মানুষ তারপরে সেদিনকে কেনে বসলেন, মানে কি কষ্টটা পাচ্ছে, একটা বড় মানুষ সাধারণভাবে কাঁদতে পারে না, বাচ্চা ছেলে কাঁদতে পারে কিন্তু একটা বড় মানুষ কিন্তু কান্না করতে পারে না। তো তাদের যে কি ব্যথা সেই ব্যথাটা আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে মানুষের সেবা করা আমাদের কাজ, বিভিন্ন মানুষ আসে আমাদের কাছে এবং তাদের সমস্যাগুলো আমাদেরকে জানাই, আমরা যতদূর পারি আমরা সহযোগিতা করার চেষ্টা করি। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকে আমাদের ভিডিও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাইকে পুরোপুরি সুস্থ করুক এবং আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি যে শুধু আমাদের এই কর্মের উপরে আপনারা ভরসা করবেন না, আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং আমাদের দর্শক যারা দেখছেন আপনারা প্লিজ এই ভাইয়ের জন্য একটু দোয়া করবেন যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনাকে পুরোপুরি সুস্থ করে দেন এবং সে যাতে আগেকার মতো যাতে চলাফেরা থেকে শুরু করে সমস্ত কিছু করতে পারে। এই বলে আজকে আমাদের এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।